রাজধানী আগরতলার পাশাপাশি তীব্র তাপদাহে পড়ছে ত্রিপুরা। গরমে নাজেহাল গোটা রাজ্য। দুপুরের দিকে তাপমাত্রা এতটাই বেশি থাকে যে রাস্তাঘাট গরম হয়ে ওঠে। বাইরে থাকা তো দূর, ঘরে থাকাই দায় হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন ক্লাব, সমিতি এবং সংগঠন এবং সামাজিক সংস্থাগুলো। মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল আগরতলা শহরে। এই অসহ্য গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করতে এগিয়ে এলো ধলেশ্বরের প্রান্তিক ক্লাব। তাদের উদ্যোগে এদিন আয়োজন করা হয় জল সত্র কর্মসূচির। গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে চড়ছে পারদ, বৃষ্টিরও দেখা নেই। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছোট থেকে বড় সকলই। এরই মাঝে শিশুদের খানিক স্বস্তি দিতে আগামী 1 মে পর্যন্ত স্কুলে ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পথ চলতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই জল সত্র কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রান্তিক ক্লাবের সম্পাদক দিব্যেন্দু দত্ত। ঠান্ডা পানীয় গ্রহণ করে স্বস্তি পেয়েছেন পথ চলতি মানুষ, গাড়ির চালক এবং অটো ও রিক্সা চালকরাও। আমাদের রাজ্যের তাপমাত্রা সারা ভারতবর্ষেই চলছে এই তাপমাত্রা। আমরা পুকুরে একটু আয়োজন করেছি আমাদের প্রান্তিক ক্লাব বরাবরই। আপনারা জানেন ক্লাব একটি সামাজিক সংস্থা, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে ক্লাবের। আমরা কালকেই হঠাৎ সিদ্ধান্ত হলো আমাদের, আমি ক্লাব সম্পাদক হিসাবে এবং আমার ক্লাব সদস্যরা সবাই যখন শুনে যে এই ঘটনা, যে আমরা যদি কালকে আমাদের যে পথচারীরা আছে সামান্য জীবনী, আমরা তাদেরকে জল পানি আমরা দেবো। সবাই ক্লাবের তরফ থেকে ক্লাব সদস্যরা সবাই এক লাগে আনন্দ যে হ্যাঁ আমরা এটা করতে পারি ক্লাবের জন্য। কারণ ক্লাব সবসময় আমাদের প্রান্তিক ক্লাব করোনার সময় আমরা দেখেছেন যে আমরা করোনার ভ্যাকসিনের ব্যাপারে আমাদের ক্লাবে দিয়েছি, আমাদের যারা করোনার টেস্ট হয়েছে সেগুলো আমরা সুবিধা দিয়েছি। আমাদের ক্লাব সবসময় বরাবর এই সামাজিক কাজের জন্য ব্যস্ত থাকে। আমাদের প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য শিবির আমরা প্রতি বছরই করি। আপনারা জানেন যে আমাদের এই রাজ্যে প্রথম মায়েদের জন্য আনন্দ দেওয়ার জন্য আমাদের ক্লাব মহিলা ফোরাম আছে, তারা বাসন্তী পূজা শুরু করে এবং আজ প্রায় 15 বছর হলো আমাদের ক্লাবের বাসন্তী পূজা হচ্ছে, গত এই মাঠেই হলো। এবং পাশাপাশি দেখছি আমরা আজ কয়েক বছর ধরে অন্যান্য ক্লাবগুলো সেই বাসন্তী পূজা নিতে এসেছে। আমরা খুবই আনন্দিত। আমরা চাই সবাইকে এই রাজ্যের যারা আছেন সবাইকে আমরা নিয়ে চলতে, এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এই গরমের মধ্যে একটু ঠান্ডা জল যদি আমরা তাদেরকে দিতে পারি, আমার মনে হয় একটু হলো ওরা তৃপ্তি পাবে এবং আমরাও ক্লাবের সদস্য হিসেবে আমরা আনন্দ পাবো। সারা বছরই নানান মানবিক কর্মসূচির সাথে জড়িয়ে থাকে ধলেশ্বরের প্রান্তিক ক্লাব। এরকমই আরও বেশি জল সত্রে আয়োজন করার জন্য অন্যান্য সামাজিক সংগঠনগুলিকেও মঙ্গলবার আহ্বান জানিয়েছেন প্রান্তিক ক্লাবের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।